ধানচালের মজুদদারি রোধ ও দাম নিয়ন্ত্রণে সরকারের একাধিক সংস্থা নিয়মিত অভিযানের মধ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। ভরা মৌসুমেও গেল দুই সপ্তাহে সব ধরনের চালের দাম বেড়েছে 10 থেকে 12 টাকা। এদিকে ডলারের দাম বৃদ্ধির অজুহাতে কেজিতে 10 টাকা বেড়েছে মসুরির ডাল। প্রায় সব ধরনের মশলা বেড়েছে 50 থেকে 100 টাকা। তবে কিছুটা স্বস্তি মিলবে সবজির বাজারে। সেলিম মালিকের রিপোর্ট। বৈশাখের ভরা মৌসুম চলছে। সাধারণত বছরের এই সময়টাতে সবচেয়ে কম দামে বিক্রি হয় চাল, তবে এবার বিধিবাম। নানা অজুহাতে বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে, তাই পিছিয়ে থাকতে চাচ্ছে না অসাধু চাল বিক্রেতারাও। বাজারে চলছে অস্থিরতা। কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে 10 থেকে 12 টাকা। আগে যদি কিনতাম 5 কেজি, এখন কিনি 2 কেজি। দাম বাড়ার পেছনে চালের বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সিজন আসছে, তখনই আমরা মনে করেন যে 57-58 টাকা বিক্রি করছি, ওই মিনিকেট হইতে হইতে মনে করেন যা প্রায় 70 টাকা হয়েছে। 28 বিক্রি কিনছি মনে করেন 42-43 টাকা, কিন্তু হে 28 হয়েছে কত, 54 থেকে 55 টাকা। 30 বছর এই ব্যবসার ভিতরে দেখি নাই যে সিজনে চালের দাম এত বাড়তে, এই প্রথম দেখলাম। এত এত বড় বড় কোম্পানি হয়েছে, তারা মনে করে সিজনেই আগামী বছরের জন্য পুরা ধান কিনা মানে তাদের গোডাউনজাত করে রাখার পরেই বাজারটা বাইরে যায়। মাছের বাজার অতিচড়া। 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকায়। বেড়েছে অন্যান্য মাছের দামও। গত সপ্তাহে 1300-1200 টাকা কেজি, আর এই সপ্তাহে বিক্রি করতেছি 1500 টাকা কেজি। আর 1 কেজির উপরে যেটা হয় এটা 1600 টাকা কেজি। 1 কেজি 200-300 গ্রাম যেটা এটা 1800 টাকা কেজি। জেলেরা মাছ ধরতে পারে না, মাছই নাই। ডলারের দাম বৃদ্ধিতে বাড়ছে আমদানি খরচ, তাই ঊর্ধ্বমুখী আমদানি করা মশলা ও মসুরির ডালের দাম। দেশি মসুরি ছিল আপনার আগে 120, এখন 130। ইন্ডিয়া মসুরি ছিল আগে 100, এখন 110। গরু ও খাসির মাংসের দাম ঠিকঠাক থাকলেও কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে ব্রয়লার মুরগিতে। গেছে কালকে ছিল 155, আর এখন বেচতেছে 165-170, প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা বাড়ছে। কিছুটা স্বস্তি মিলবে সবজির দামে। প্রায় সব ধরনের সবজির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দর্শক, দিনাজপুরে চালের বাজারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, বাজারে চালের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তৎপরতা কেমন? যেহেতু আমি এখন অবস্থান করছি হিলি স্থল বন্দরের চালের বাজারে, আপনি যেমনটি বলছিলেন, আসলে চালের বাজারে কিন্তু আমি দেখেছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ চাল প্রতিটা দোকানেই কিন্তু রয়েছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত 4 দিন আগে একটি অভিযান পরিচালনা করা হয়েছিল এই হিলি স্থল বন্দরের চালের বাজারে, এরপর থেকে কিন্তু কোনো প্রকার ভূমিকা কিন্তু নেই উপজেলা প্রশাসনের। তবে ইতিমধ্যে কিন্তু 4 দিনের ব্যবধানে কিন্তু চালের দাম অনেকটাই কিন্তু কমে গেছে, কেজি প্রতি কিন্তু 2 থেকে 4 টাকা কমেছে। বিশেষ করে মিনিগেট চাল আপনার কেজি প্রতি 4 টাকা কমে কিন্তু 62 টাকায়, এবং 29 জাতের চাল সেটি কিন্তু 2 টাকা কমে 50 টাকা, এবং মিনিগেট যে চাল সেটি কিন্তু দাম কমেছে। এছাড়া কিন্তু অন্যান্য চালের দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে। তবে চালের দাম কিছুটা কমার কারণে কিন্তু সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে আমি এখানকার যে খুচরা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, আসলে চালের দামটা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণ তারা কিন্তু জানিয়েছে, আসলে মিলাররা কিন্তু তারা সংকট তৈরি করেই কিন্তু এই চালের দামটা কিন্তু বৃদ্ধি করে দিয়েছে। তবে হঠাৎ করে প্রশাসনের পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গাতে যে মনিটরিং করা হচ্ছে, এর জন্য কিন্তু মিলাররা কিন্তু কম দামে কিন্তু চাল বাজারে ছাড়ছে, যার জন্য কিন্তু খুচরা ব্যবসায়ীরা কম দামে চাল কিনে কম দামে কিন্তু তারা বিক্রি করছে। তবে আপনাকে জানিয়ে রাখি কিন্তু আমি হিলি স্থল বন্দরে যে বিভিন্ন চালের ধান কিনার যে আড়ত রয়েছে সেখানে আমি কিন্তু খোঁজ নিয়ে দেখেছি, সেখানে কিন্তু প্রতি মনে কিন্তু 200-300 টাকা চালের ধন্যবাদ আপনাকে দর্শক, দিনাজপুরের হিলি থেকে জানাচ্ছিলেন আব্দুল আজিজ। চালের দাম নিয়ে কারসাজি ঠেকাতে রাজধানীর মহম্মদপুর কৃষি মার্কেট আর চালের আড়ত সহ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় চাল কেনার রসিদ না থাকা সহ নানা অনিয়মের কারণে 4টি প্রতিষ্ঠানকে 1,70,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে জরিমানার ভয়ে চালের আড়ত খোলা রেখেই পালিয়ে যান অনেক ব্যবসায়ী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস জানান, যারা অনিয়ম করে দাম বাড়াচ্ছেন এবং বারবার অনিয়ম করছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। চারটা প্রতিষ্ঠানে গিয়েছি, এর মধ্যে মিল থেকে কী দরে চাল কিনেছেন তার কোনো ক্রয় রসিদ নেই, এসব পক্ষে কোনো ডকুমেন্ট নেই। আবার কিছু প্রতিষ্ঠানে কোনো স্টক রেজিস্টার হালনাগাদ করেননি, আবার কিছু স্টক রেজিস্টার দেখেছি যেখানে উনি দেখিয়েছেন 2 বস্তা, কিন্তু আমরা গোডাউন চেক করে দেখেছি ওনার কাছে 100 বস্তার উপরে চাল রয়েছে।
এরপরে মূল্য তালিকা যে মূল্যটা দিয়েছেন বিক্রয় রসিদের সাথে তার কোনো মিল নেই। এই যে এসব যে অনিয়মগুলো, এসব অনিয়মের জন্য চারটা প্রতিষ্ঠানকে আজকে আমরা 1,70,000 টাকা জরিমানা করেছি।